মিশ্রলাল কারখানার দরমা বৃদ্ধি দাবিরে কার্যরে যোগ দেউনা শ্রমিক কারখানার হিতরে কার্য করিবা পাই আহ্বান কলে কলকারখানার মানব সম্বল অধিকারী। গোটিয়ে কারখানা চলাইবা পাই শ্রমিক মানক আবশ্যক রহিথায়, যাহা পাই কুহন্তি কি উভয় উভয়ক পাই পরিপূরক। তেণু উভয় উভয়ক মধ্যে উত্তম বুঝামণাকু নেই কারখানার কার্য চালুথায়। কিছু জায়গায় কিছু স্বার্থনিষ্ঠ ব্যক্তি নিজের ফায়দা পাই কারখানা ও শ্রমিক মানক মধ্যে ভুল বুঝামণা করাই নিজের ফায়দা পাই কারখানা কার্যরে বিভ্রাট সৃষ্টি করন্তি, যাহা দেখিবাকু মিলিছি যাজপুর জেলা কলিঙ্গনগরে থিবা মিশ্রিলাল কারখানার। গত দুই দিন হেব শ্রমিক মানে দরমা বৃদ্ধিকু নেই কার্যরে যোগ দেউনথিবা বেলে কারখানা বন্ধ হয়ে যাইছি, যাহাফলরে কারখানার ক্ষতি হেউথিবা সহিত কারখানার কার্যরত শ্রমিক মানক ভবিষ্যতকু নেই জেলা শ্রম বিভাগ আসন্তা 12 তারিখরে বৈঠক আয়োজন করিথিবা বেলে কারখানা গোটে নোটিশ গেটরে লগাইথিবা সহিত স্থানীয় পুলিশ ও শ্রম বিভাগকু অবগত করাইথিবা সূচনা মিলিছি। এতেসহিত কারখানার মানব সম্বল অধিকারী শ্রমিক মানক আহ্বান করিছন্তি কি পর কথার পরিচালিত নহই কারখানার হিতরে কার্য করন্তু, কারখানা শ্রমিক মানক সহিত অছি মন সুন্দর রায় সমাজসেবী পঙ্কাল পঞ্চাল নাই দুই দিন হব যে স্ট্রাইক চালছি সে বিষয়ে অনুধান করি যে কিছু মন্দ উদ্দেশ্য রাখি কিছু নেতা শ্রেণীর এটি লেবর মানুষ উস্কাউলে সেইটা তাঁর ফসল ফাটি যাই বর্তমানে লেবর মানে বুঝলে বা শ্রমিক মানে বুঝলে যে যে স্ট্রাইক সে করছেন সেটা ইলিগাল সে ইলিগাল মাধ্যম বাটরে নযাই ভালো বাটরে গলে সেমানকর মঙ্গল হব এবং আমি অঞ্চলবাসী হিসাবে আমি বি খুশি ভ্রমরগর মারণা এম কথা ইনক্রিজমেন্ট স্ট্রাইক হয়েছে কিন্তু স্ট্রাইকটা আমার ইলিগাল হয়ে গেল সে ইনক্রিজমেন্ট বিষয়ে বর্তমানে আলোচনা হয়ে পাইলানি যেহেতু প্ল্যান্টটা বন্ধ হয়ে যাচ্ছে প্ল্যান্টটা কেমনি ফাস্ট অন করা যাবে লেবরঙ্কর ভুল মিসঅন্ডারস্ট্যান্ডিং যেহেতু প্ল্যান্টটা বন্ধ হয়ে যাই প্ল্যান্টটাও কেমনি অন করা যাও অন করলে লেবর মানে দরমা পাইবে ভালো মন্দ করবে সমস্তে ঠিকসে রয়ে প্ল্যান্টটা আগে অন করা যায় ইনক্রিমেন্ট হয়েছে না হয়নি বর্তমান তো প্ল্যান্ট লসে রয়েছে বলে ম্যানেজমেন্ট কুচি তা তরফর প্ল্যান্ট বর্তমানে লসে রয়েছে আমি 8% রুম আমি 12% থিলু সে 8% কুচি বর্তমান তো সে বিষয়ে আর পছে আলোচনা হব সে বর্তমানে কুচি মালিক আসলে আলোচনা করব কিন্তু প্ল্যান্টটাও চালু করা পড়ে প্ল্যান্টটা চালু করলে লেবর মানে উপকৃত হবে ভাল মন্দ দরমা পাইবে আলোচনা সে নোটিস করে যাই 12 তারিখ দিন ডকাইছেন লেবরকে ভূমিকা সেই ইনক্রিমেন্ট উপরে 12% রইব চালিলে সে না ইনক্রিমেন্ট চালিলে তো ফার্স্টে আপনি চাউছেন চালিব না চালিব প্ল্যান্টটা চালু আগে না চালিলে তো ইনক্রিমেন্ট আছে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট চাউছেন আপনি আমার 12% ইনক্রিমেন্ট ওয়ান ইয়ার কু হয়ে এবে এবে বর্তমান সে 8% কৌছেন যেহেতু প্ল্যান্ট লস রয়েছে সে 8% কৌছেন সেতিরে লেবর রাজি নথিলে রাজেশ পাল ম্যানেজর এচ আর এন্ড আয়ার মিশ্রিলাল মাইন্স প্রাইভেট লিমিটেড গেট সম্মুখরে তো সে বসি না সে কামরে যোগ দেউ না বারম্বার নোটিস দেলা পরে বি সে কামকু পুরা প্রত্যাহার করছেন কামরে সে যোগ দেউ না কালি লেবর অফিস আসছিল এএলও ম্যাডাম আসছিলে আসিকি সে রিকোয়েস্ট লেটর দিয়েছিল কি তুমি ইমিডিয়েট কামরে যোগ কর ওয়ার্ক রিজ্যুম কর তারপরে যা ডিসিশন হব সে 12 তারিখ দিন লেবর অফিসে ডিসকসন জয়েন্ট ডিসকসন পাই কন্ট্রাক্টর আও কম্পানি আও তাঁকর রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কর সেমানকু লেটর দেখি যাই তারপরে সত্যি মধ্যে সেমানে পর্যন্ত ওয়ার্ক রিজ্যুম করু না তাঁকর গোটিয়ে দাবি মুখ্যতঃ কম্পানি তাঁকু 8% ইনক্রিমেন্ট ডিক্লার করা যাইতিলা এই বর্ষ পাই তো সেমানে সেই 8% কু প্রোটেস্ট করি এবে সেমানে কামকু প্রত্যাহত করছেন কোম্পানি আগকু যাই যে কোনসি পদক্ষেপ নব সেটা ম্যানেজমেন্টর ডিসিশন জনাই দিয়া যাব নিশ্চিত ভাবে কোম্পানির প্রতিদিন বহুমাত্রার এথিপ্রতি ক্ষতি ঘটি চালিছি এবং ক্ষতি হচ্ছে তো এটি যাহা হব ম্যানেজমেন্ট আগু জনাই দেব এবং এই এইসব জিনিসক নিয়ে 12 তারিখ দিন আমার গোটে লেবর অফিসে গোটে জয়েন্ট ডিসকসন পাই সেমানে দেইছেন যাহা ডিসকসন হব সেইটি লেবর অফিস সামনারে গভর্নমেন্ট কর্তৃপক্ষক সামনারে সে ডিসকসন করা যাবে শ্রমিক মানুষ বার্তা দেবি এইসব কোনসি ব্যক্তি বা কোনসি অন্য লোকর মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রলোভন এসব জিনিসকু প্রতি কর্ণপাত নকরি নিজ কর্মরে যোগ দেবা ম্যানেজমেন্ট সবুবেলে ওয়ার্কর মানক সহিত অছি আউ রহিব তো ম্যানেজমেন্ট সহিত চালিবা এয়া হউছি এই মেসেজ সেমানকু দেবাকু চাই। যাজপুর জেলা প্রতিনিধি পদ্মনাথ পহিঙ্ক রিপোর্ট ফোকাস প্লাস।